সকলকে সুপ্রভাত নেট পরীক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট এইটের কাদম্বরী সুকনাশ পদেশ কথা। তো কাদম্বরী সুকনাশ পদেশ কথা নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন, কেউ কোথাও স্কিপ করে যাবেন না। শুরু করছি কাদম্বরী সুকনাশ পদেশ কথা। এখানে চার পাতার অংশটি আমি খুব গুরুত্বপূর্ণ অংশ পিডিএফটি বলবো, ঠিক আছে, তো অসুবিধা হবে না। তো এখানে এই কাদম্বরী সুকনাশ পদেশ কথাটার কাহিনীটাকে সংক্ষেপে তুলে ধরেছি, বলছি আমি, মনোযোগ সহকারে শুনুন প্রত্যেকে। চন্দ্রাপীর গুরুগৃহ থেকে বিদ্যা অর্জন সমাপ্ত করে গৃহে প্রত্যাবর্তন করলে উজ্জয়িনীর মহারাজা তারাপীর সর্বশাস্ত্রজ্ঞ ও ধীর স্বভাবের পুত্রকে রাজ্যে অভিষিক্ত করতে চাইলেন। অভিষেকের প্রাক্কালে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য যুবরাজ চন্দ্রাপীর সতীপ শ্রেষ্ঠ প্রাজ্ঞীয় সুকনাশের নিকট উপস্থিত হলে বিনীত ও শাস্ত্রজ্ঞ জেনেও সুকনাশ তাকে অধিক বিনয়ী হওয়ার জন্য ভয়ঙ্কর যৌবন ধন দৌলতের অহংকার সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে নিম্নলিখিত উপদেশাবলী দিয়েছিলেন। যৌবনের ভয়াল রূপ মানব মনে এমন গাঢ় অন্ধকার সৃষ্টি করে যে অন্ধকার সূর্যালোকে অথবা মণিপ্রভায় বিনষ্ট হয় না। তাই সুকনাশ বলেছেন, অতি গাঢ়ম তম যৌবানা প্রথম। তো এইরূপ যৌবনের সঙ্গে যদি বিশাল ধন সম্পত্তির একটা সংযোগ হয় তবে এই ঐশ্বর্যের মোহে মানুষ এমনই অন্ধ হয়ে যায় যে কোনো ঔষধিতেই তার উপশম হয় না। অপরিণামা পশামা দারুণা লক্ষ্মী মাদাহা। তাই নতুন যৌবন অপরূপ সৌন্দর্য অমানসিক শক্তি ও প্রভুত্ব প্রত্যেকটি অনিষ্টকর। যদি এদের একত্রে সমবায় ঘটে তো কথাই নাই, চরম অনর্থ অবশ্যই ঘটাবে। যেহেতু শাস্ত্রজ্ঞান থাকা সত্ত্বেও যৌবনগম করলে মনে আর কোনো উপদেশই প্রবেশ করে না, যৌবনের প্রবল আকর্ষণ ইচ্ছামতো মানুষকে দূরে সরিয়ে নেয়, মরিচিকার মতো ইন্দ্রিয় সমূহকে টেনে নিয়ে যায়। এবারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মূলত বানভট্টস্য কুলপঞ্জি, মানে বানভট্টের যে কুলপঞ্জিটা আছে, মানে বানভট্টের জন্মশৈলী বলা যেতে পারে, তো সেটা এখানে তুলে ধরা হয়েছে। বানভট্ট কুলপঞ্জিতে প্রথমে দেখতে পাচ্ছি ব্রহ্মা, ব্রহ্মা থেকে আসছে পোলহা, পোলহা থেকে আসছে বাদশা, বাদশা থেকে আসছে কুবের, কুবেরটাকে ভাঙে দেওয়া হয়েছে চারটে ভাগে, অচ্যুতাহা ঈশানাহা হারাহা পশুপতিহী, পশুপতিটা থেকে একটি ভাগ বেরিয়েছে অর্থপত্তিহি। এর মূলত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ভাগে ভাগ করা হয়েছে। ভৃগুহু হামসাহা শুচিহি কবিহি মহিদত্তাহা ধর্মহা ইয়াতবেদাহা চিত্রভানুহু, চিত্রভানু থেকে নিয়ে এসছে বানভট্ট, ভূষণভট্ট, ত্রাহিয়াহা আছে আদিত্য, আদিত্য থেকে বিশ্বরূপ হয়েছে। এটা যদুপাতি তুপাতির বই কাদম্বরী সুকনাশ পদেশ অবলম্বনে আমরা এই নোটটা বানাচ্ছি বা বানিয়েছি। তো এরপরে তিন নম্বর পৃষ্ঠায় আমরা যেটা আলোচনা করছি সেখানে কাদম্বরী শব্দটাকে ভেঙে বলা হয়েছে সুন্দর করে। তো দেখবে কাদম্বরী কদম্বের সাথে অন করে কাদম্বা, তো কাদম্বযুক্ত রু করলে হচ্ছে নিপ ইকুয়াল টু কাদম্বরী। তো স্ত্রীলিঙ্গান্ত শব্দ কদম্বা ইকুয়াল টু কলহংসহা, তো কলহংসা সদীশিরবকারিণী ইতি কাদম্বরী, কুৎসিতম অম্বরম যস্য সাহ কদম্বর বহুব্রীহি নীলবসনাবৃত কদম্বর যুক্ত নীপ। কদম্বরী থেকে কাদম্বরী অর্থ হল নীলবসনাবৃতা সুন্দরী নারী বলরাম ও বৌদ্ধ। তিন কদম্ব পুষ্পজাতম মধু ইকুয়াল টু কাদম্বম, তাহলে এই কাদম্বযুক্ত দাযুক্ত ডযুক্ত নীপ ইকুয়াল টু কাদম্বরী তথা মদিরা সুরাবা। তাই সুক্তি আছে কাদম্বরী রসজ্ঞানাহরয়োপি ন রোচতে, তো কাদম্বরী নামিকাং নায়িকাম অধিকৃত্য রচিত কথা কাদম্বরী অধিকৃত্য কৃতে গ্রন্থে। তো সুকনাশ পদেশ কি হচ্ছে,
শুকনাশা যুক্ত উপদেশ আদগুণ করা হচ্ছে তার শুকনাশ শুক হাশ সাহ বহুব্রীহি তো ইকল টু শুকনাশ তো শুক শুকযুক্ত সু তো শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে হলো টিয়া পাখি তো ব্যাসদেবের পুত্র রাবণের মন্ত্রী শিরীষ বৃক্ষ আমাদের পাঠ্যাংশে অর্থ হলো টিয়া পাখির মতো নাগজার উপদেশ উপদিশতি অনেনা উপপূর্বক দিশ যুক্ত ঘায়ে যুক্ত সু উপদেশ পুংলিঙ্গ শব্দ অর্থাৎ শুক ইবা নাশাজস্য সাহ বহুব্রী সমাস ইকল টু শুকনাশ তস্য উপদেশ ষষ্ঠী তৎপুরুষ শুকনাশ উপদেশ এবারে কাদম্বরী হর্ষবর্ধনের 600 থেকে 648 খ্রিস্টাব্দের সভাকবি গদ্য কবিত্রয়ের মুখ্য চিত্রভানু রাজ্যদেবীর পুত্র বানভট্টের লেখা এবার দেখো যে অংশটা আছে 4 নম্বর পৃষ্ঠায় সেটা আমাদের মূলত তুলে ধরা হয়েছে হ্যাঁ এখানে কাদম্বরীকে অনুকরণ করে যে সমস্ত গদ্য পদ্য একাধিক গ্রন্থ রচিত হয়েছে সেগুলোর নামগুলো তুলে ধরা হচ্ছে কীরকম না গ্রন্থের মধ্যে পড়ছে অভিনব কাদম্বরী যেটা লেখক হচ্ছে ঢুন্ডিরাজ এছাড়া অভিনব কাদম্বরী কথাসার চতুর্থ স্বর্গ এই অষ্টম স্বর্গ যার লেখা লেখক হচ্ছে অভিনন্দ এরপর কাদম্বরী কথাসার ত্রয়োদশ স্বর্গ এটা হচ্ছে বিক্রমদেব এরপর কাদম্বরী কথাসার আছে ত্রাম্যাক তারপর কাদম্বরী কল্যাণ নরসিংহ এরপর পদ্য কাদম্বরী ক্ষেমেন্দ্র তো কাদম্বরী যে বিখ্যাত টিকাগুলো সেগুলো হচ্ছে জীবানন্দ বিদ্যাসাগরের টিকা হরিদাস সিদ্ধান্ত বাগীশের কল্পলতা এছাড়া কৃষ্ণমোহন শাস্ত্রীর চন্দ্রকলা বিদ্যোতনী এগুলো সব বিদ্যোতিনী সরি তো এই শূদ্রক চরিত্র পুরুষ চরিত্রগুলোর মধ্যে কী কী পড়ছে শূদ্রক হারিত তারাপীর চন্দ্রাপীর শুকনাশ বৈশম্পায়ন চিত্ররথ কয়ূরক মেঘনাদ শ্বেতকেতু সবরসেনা বলাহক জাবালি কপিঞ্জল নারী চরিত্র নারী চরিত্রের মধ্যে পড়ছে মনোরমা চণ্ডাল কন্যারূপিণী লক্ষ্মী মহাশ্বেতা তরলিকা কাদম্বরী পত্রলেখা বিলাসবতী মদিরা মনুষ্যতর চরিত্রের মধ্যে আসছে শুকপাখি ইন্দ্রায়ুধ মুখ্য চরিত্র চন্দ্রাপীর পুণ্ডরীক কাদম্বরী মহাশ্বেতা কপিঞ্জল চণ্ডালকন্যা এছাড়া নাম উল্লেখিত চরিত্রের মধ্যে আছে ব্যাদ কিরাতগণ কিন্নর মিথুন চন্ডমণ্ডলের দেবতা নবস্বর পুরুষ এবং দূতগণ তো এখানে আমার ভিডিওটি আমি শেষ করছি তো ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো কাদম্বরী শুকনাশ উপদেশ কথা ভিডিওটি কারণ আগামী দিন আমি আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে দশকুমার চরিতম দণ্ডী বিরচিত দশকুমার চরিতমের অষ্টমোচ্ছ্বাস বিস্তৃত চরিতম তো অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন 7001572343 নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7047499758 নাম্বারে আপনারা আমাকে মেল করতে পারেন দীপাঞ্জন সাহা 2019@gmail.com আপনারা আমার মেসেঞ্জারে ফলো করতে পারেন দীপাঞ্জন সাহা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ সাংস্কৃতিক ভালোভাবে ল্যাঙ্গুয়েজ গ্রুপ ফলো করতে পারেন ইনস্টাগ্রামে dipanjan.sa.7050 আমাকে ফলো করতে পারেন অবশ্যই ফেসবুক গ্রুপ সংস্কৃত তত্ত্বাবলী প্রাচীন ভাষা সংস্কৃত গুরুত্ব এই গ্রুপে আমাকে ফলো করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেল সংস্কৃতি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে লাইক করুন আজকে ভিডিওটিকে শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো আপনাদের কাদম্বরী শুকনাশ উপদেশ কথা এবং আমার চ্যানেল সংস্কৃতি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমি এই জাতীয় ভিডিও নিয়ে ক্রমাগত হাজির হবো আমি দীপাঞ্জন সাহা তো আগামী কালকের আলোচ্য বিষয় দশকুমার চরিতম অষ্টমোচ্ছ্বাসের বিস্তৃত চরিতম সম্পর্কে ঠিক আছে আর আমরা এই নোটটিকে যদুপাঠি ত্রিপাঠী ডক্টর যদুপাঠি ত্রিপাঠীর কাদম্বরী শুকনাশ উপদেশ কথা অবলম্বনে নোটটিকে তৈরি করেছি তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনা চালিয়ে যান কেউ পড়াশোনা বন্ধ করবেন না পরীক্ষার সময় ঠিক হবে তার সমস্ত আপডেট নিয়ে আমরা ঠিক সময়ে আপনাদের দিয়ে দেবো ভালো থাকবেন পড়াশোনা করতে থাকুন বাই বাই টেক কেয়ার হ্যাভ এ নাইস ডে